কি অবস্থা রে ভাই? এলেক্স সবুজ টিকটকার সেলিব্রিটি বাইম মাস এখন এ কি অবস্থা করতেছে যে সেনাবাহিনীর হাতে পড়ে, সত্যি বেহাল দশা। এখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। মূলত কি হয়েছিল এলেক্স সবুজের সাথে, কেন এইসব করানো হচ্ছে বা আর্মিরা কেন এসব করাচ্ছে? মূলত এলেক্স সবুজ যে ঘুরতে বেরিয়েছিলেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মূলত, আর সেই রিপ্রেজেন্ট করা অবস্থায় আর্মির হাতে ধরা খেয়ে যায়। A few moments later. কারণ তারা কোনো প্রকার রুলসের মধ্যে ছিল না, রুলসের বাহিরে কাজ করতেছিল। আমার তাদের যে মোটরসাইকেল রাইডিং করা, আসলে মোটরসাইকেল যে চালানোর এটা ছিল অন্যরকম, মানে স্পিড সব কিছু ওরা ধরা যায়, সবগুলাই টিকটক আর এখানে কন্টেন্ট ক্রিয়েটর ধরা যায়। আর সবাই যখন ঘুরতে বের হয়েছিল আর তখন তো বুঝতেই পারছেন যে আসলে তারা কীভাবে গাড়িটা চালাতে পারে, আর তাই সেনাবাহিনীর হাতে ধরা খেয়ে যায়। আর সেনাবাহিনী হাতে ধরা খেলে এইভাবেই তাদেরকে তাদের সে শাস্তি স্বরূপ দিচ্ছিল, না করলেও এখন জানি না ক্যামেরায় আড়ালে কী হয়েছে, কারণ একটা মানুষ এত সহজে তো আর এইভাবে করতে পারে না। মানে সেনাবাহিনী যা বলতেছে তাই করতেছে না, প্যাদানি দু একটা পড়ছে হয়তো বা, যার কারণে এইভাবে অবশেষে তাদের কী করতে হচ্ছে। তবে এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছে যে আসলে সেনাবাহিনী এমনটা না করলেও পারতো, আবার কেউ কেউ বলছে আসলে এভাবে তাদেরকে মানে মানহানি করা ঠিক হয়নি। আবার বেশিরভাগই যারা এই টিকটকার আছে, টিকটকার এদের বিপক্ষে আছে, তারা কিন্তু বলতেছে যে আসলে প্রতিবন্ধীদের ভালো একটা শাস্তি দিছে, এরা আসলে দেশের মধ্যে বেশিরভাগ উচ্ছৃঙ্খল করে বেড়ায়, এদের দ্বারা ভালো কিছু হয় না, এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যায়, আবার রিপ্রেজেন্ট করতে যায় দেখা যায় উল্টা ঘটনাই ঘটায়। তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সত্যি রীতিমতো এতটা ভাইরাল যে আমি এই বিষয় নিয়ে কখনো কথা বলতাম না বা আসতামও না, আসার পূর্ণ দরকারও মনে করি নাই আমি। কিন্তু তাদের এই কর্মকাণ্ডর দৃশ্য হঠাৎ করে যখন সকাল সকাল চোখে পড়ে গেল, তখন ভাবলাম একটু কথাই বলি। তো যাই হোক দর্শক, আসলে সত্যিকার অর্থে যে এলেক্স সবুজ এবং তার সহযোগী মোট তারা পাঁচজন একসাথে, তাদেরকে এইভাবে মানে একটা শাস্তি দেওয়া হচ্ছে যেটা বলা চলে, আর্মিরা সেই শাস্তিটা দিচ্ছে। এই বিষয়টা আসলেও আসলেও কীভাবে কি আসলো বা আমি আমার মাথায় ধরতেছে না, এত ভাইরাল সেলিব্রিটি একজন মানুষ হঠাৎ করে এরকম গ্যারাকলে বা এরকম প্যারার মধ্যে পড়ে গেছে, বাধ্য হচ্ছে তাদেরকে এইসব বুক ডাউন দিতে। আসলে বুক ডাউন নাকি কি সেটা তো দেখাই যাচ্ছে। আসলে আপনি এই বিষয়টাকে কীভাবে নিচ্ছেন? অবশ্যই কিন্তু আপনারও মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, বা আর্মি তাদের সাথে যে কাজটা করেছে এই কাজটা আসলেও কি ঠিক হয়েছে কি না, আপনার যুক্তিতে কী আসে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।